শেষ রক্ষা হলো না। গরুমারা জাতীয় উদ্যান থেকে আনা চিতাবাঘের মৃত্যু হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। বক্সা ব্যাঘ্র জঙ্গল লাগোয়া চুনিঝরা চা বাগানের 3 নম্বর সেকশন থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হলো। শেষ রক্ষা হলো না। গরুমারা জাতীয় উদ্যান থেকে আনা চিতাবাঘের মৃত্যু হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া চুনিয়াঝোড়া বাগানের 3 নম্বর সেকশন থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়। উল্লেখ্য, এই চিতাবাঘটির গলায় রেডিও কলার পরিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। গরুমারা জাতীয় উদ্যান থেকে চিতাটিকে এনে 29শে সেপ্টেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের জঙ্গলে ছাড়া হয়েছিল। গলায় অটোসাটো করে লাগানো হয়েছে রেডিও কলার, সযত্নে পরিয়েছিল বক্সা বন বিভাগ। সূত্রের খবর, এদিন সকালে চুনিয়াঝোড়া চা বাগানের 3 নম্বর লাইনের জঙ্গল কৃষক কম্পার্টমেন্টে লেপার্টের মৃতদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে জনবসতি। লেপার্টির গলায় রেডিও কলার পরানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বক্সা বাগবনের আধিকারিকেরা। এ প্রসঙ্গে বাগবনের উপক্ষেত্র অধিকর্তা শ্রী হরিশ বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। চিতাবাঘটির মৃতদেহ পোস্টমর্টম করা হচ্ছে। মৃত চিতার বয়স আনুমানিক 4 থেকে 5 বছর।